না না সবাই আজকে আমাদেরকে এখানে আমাদের ট্রিপটা নেওয়ার জন্য আসলে আপনারা সবাই জানেন আর নতুন করে বলতে আর ভালো লাগে না তবু একটু বলতে চাই 2020 এ নোটিফিকেশন বেরিয়েছিল জেআরবিটি পরীক্ষা হয়েছে 21 ঠিক আছে অগাস্টে তারপর আমাদের অনেক ভোগান্তির পরে কেস হলো আমরা কেসও ফেস করলাম তারপর স্টে অর্ডারটা উঠলো ডিসেম্বরে সরকার রেজাল্ট দিতে বাধ্য হয়ে কিন্তু রেজাল্টটা দিয়েছে আচ্ছা যাক তবু ধন্যবাদ উনাদের রেজাল্টটা দিয়েছে ইন্টারভিউ প্রসেস যথারীতি চালু হয়েছিল ইলেকশনের আগে ঠিক আছে ইলেকশন আগে শুরু হয়েছিল আমরা দপ্তরের সাথে কথা বলেছি ম্যাম এটা কি ইলেকশনের জন্য পোস্টপোন হতে পারে তো উনি কইছে না এটা কোনো পোস্টপোন হওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা আমাদের কাজ চালিয়ে যাব কিন্তু তবু আমরা দেখলাম যে 17 জানুয়ারি বা 18 জানুয়ারি এটাই ডেটটা তো এটা পোস্টপোন করলো তারা বিভিন্ন রিজনে ঠিক আছে তো ভালো কথা পোস্টপোন করেছেন আমরা বুঝতে পারছি ইলেকশন মুভমেন্টে অনেক প্রবলেম ক্যান্ডিডেটটা ফেস করতেই পারে তো এখন ইলেকশন চলে গেল মার্চ গেল এপ্রিল আজকে অর্ধেক হয়ে গেছে অর্ধেকের উপরে ঠিক আছে 2.5 বছর 3 বছর হয়ে যাচ্ছে এখন অবধি মানে তাদের যে একটা আমাদের নিয়ে যে সিরিয়াসনেসটা নেই এটাই আমরা বুঝতে পারি না যে রাজ্যের এতগুলি বেকার তারা আমাদের তো ভিক্ষা দিচ্ছে না আমরা আমাদের যোগ্যতার জন্যই তো চাকরিটা দাবি করছি এদিকে আমরা ওই দিন আমাদের দুইজন দুই তিনজন প্রতিনিধি যাচ্ছে আমাদের লেবার মাননীয় লেবার মিনিস্টারের সাথে দেখা করতে তো ওনার কথাটা শুনে আমাদের এতটা খারাপ লেগেছে উনি বলে কতদিন হয়েছে 3 বছর হয়েছে একটা রিক্রুটমেন্ট সিপিএম এর আমলের তার উনি উদাহরণ দিছে যে 8 বছর 9 বছর লাগছে তাহলে আমরা চেঞ্জটা কেন করছি পরিবর্তনটা 18-তে কেন করছিলাম আমরা কি ওই আগের দিনটা দেখার জন্য করছিলাম পরিবর্তনটা আবার আমরা 23-এও সরকারের উপর ভরসা রেখে বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যার উপর ভরসা রেখে আমরা কিন্তু আমি বলবো না 100% ইউথ ভোট দিচ্ছে এটা বলতে পারি না কিন্তু 90% আমি শিওর সরকার কি সরকারের পক্ষে সরকারে আবার নির্বাচিত করে আনছে আমি শিওর মানে আই এম শিওর অ্যাবাউট দ্যাট কিন্তু এখন অবধি আমাদের প্রতি সিরিয়াসনেসটা সরকারের নেই কেন এতদিন ডিলে হয়ে গেছে সরকার তৈরি করি এটা প্রসেসটা এখন অবধি কেন শুরু করেনি তো তাহলে আমরা কি বুঝবো উনি যে মানে লেবার মিনিস্টার যে বললো কথাটা তো আমাদের নিরাশ করলো আচ্ছা তো 24,000 বেকার আমরা কোয়ালিফাইড হয়ে রয়েছি আমাদের কিছু ইন্টারভিউ হয়েছে কিছু আটকে আছে তো সরকারের কাছে আবারও অনুরোধই করছি আমরা যাতে তাড়াতাড়ি প্রসেসটা শুরু করা হয় এবং আমাদের রিক্রুটমেন্টটা জুন জুলাইয়ের মধ্যে শেষ করে আমাদের নিয়োগ দেওয়া হয় কারণ একটা জিনিস নিয়ে আমরা আর কত হেডেক আমাদের মানসিক ডিপ্রেশনে চলে যাচ্ছি আমরা সরকারকে এটা বুঝতে হবে ঠিক আছে আর সরকার যদি বলে যে ইউথরা শুধু চাকরির পিছিয়ে দৌড়ায় কেন আমাদের যে ত্রিপুরা রাজ্যটা আছে না জিওগ্রাফিক্যাল দিক দিয়ে যদি আমরা দেখি আমরা সবাই জানি ব্যাপারটা এখানে বড় কোনো ইন্ডাস্ট্রিজ হওয়ার ওইরকম সম্ভাবনাটা খুবই কম কারণ এতদিন হয়ে গেছে এটা আমরা নিজেরাই বুঝতে পারছি বিজয়নগর গেলে না তাহলে কোন ধ্বংসস্তূপ দেখা যায় অনেকগুলি কোম্পানি এসে আবার চলে যায় তো এরকম যেসব মন্ত্রী মিনিস্টার বলে যে আমরা নিজে কিছু করি নিজে করতে আমরা অনেক চেষ্টা করি কিন্তু জিওগ্রাফিক্যাল কন্ডিশন অনেক কিছু বাধা হয়ে দাঁড়ায় তো সরকার এটা বুঝতে হবে আমাদের একটা কর্মসংস্থান একটা চাকরি দেওয়া মানে কিন্তু সরকার আমাদের ভিক্ষা দিচ্ছে না ঠিক আছে আমরা আমাদের যোগ্যতা নিরীক্ষে দাবি করছি এবং আমাদের একটা ফ্যামিলি পুরো ফ্যামিলি মানে এটা সাপোর্ট হয়ে দাঁড়ায় আর কি একটা একটা জব আমাদের আমরা চাই আমাদের রিক্রুটমেন্টটা জলদি প্রসেস করে জুন জুলাইয়ের মধ্যে আমাদের নিয়োগপত্র দেওয়া হোক সরকারের কাছে আমাদের জোরহাত অনুরোধ ঠিক আছে আমাদের আর কষ্ট দিয়েন না মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জোরহাত অনুরোধ রাজ্যের 4,910 এবং বাইরের তারাও যারা যারা কোয়ালিফাইড যারা অবশ্যই ডিজার্ভ করে তাদেরকে চাকরিটা দেওয়া হোক আপনার উপর আমাদের খুব ভরসা আপনাকে নিয়োগ করে আবার আমরা নির্বাচিত করে আনার আমাদের একটাই লক্ষ্য যে আমাদের উপর আপনার মানে থাকবে বাকিদের চাকরি কেন হচ্ছে আমরা সরকার বদল করে এনেছি যাতে সরকার বেকারদেরকে দেখ বেকাররা তো কিছু পাচ্ছে না জিআরবিটি 2.5 বছর ধরে ঘুরছে এটা তো ঠিক হচ্ছে সরকারের কাছে বিনীত নিবেদন এটাই যে তাড়াতাড়ি যাতে আমাদের জিআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ টি রিক্রুটমেন্ট প্রসেসটা তাড়াতাড়ি কমপ্লিট করে এবং বেকারদেরকে দেখে
আমরা জেডবিটি অ্যাসপিরেন্টস, এটার মধ্যে এখানের মধ্যে পলিটিক্যাল কোনো ম্যাটার নেই। আজকে আড়াই বছর ধরে আমরা লড়াই করছি, সংগ্রাম করছি, আমাদের রেজাল্ট দাও, আমাদের চাকরি দাও। চাকরিটা কিন্তু ভিক্ষা না, চাকরিটা আমাদের যোগ্যতা অনুসারে। এখানে সবাই কোয়ালিফাইড ক্যান্ডিডেট, আর আমরা যখন সরকারের দপ্তরে কাজ করব, দপ্তরের মান বাড়বে, দপ্তরের কাজের অগ্রগতি বাড়বে, আমরা দপ্তরের জন্য কাজ করব। আমি বুঝতে পারছি না এত লেট হওয়ার তো কথা না, আড়াই তিন বছর ধরে একটা রিক্রুটমেন্ট চলছে, তাহলে সবাই ওভারেজ হয়ে যাচ্ছে। আমাদের যে পরিবার আছে, বৃদ্ধ মা বাবা আছে, ভাই বোনরা আছে, আমাদের পরিবারের উপর ডিপেন্ডেন্ট, তো আমরা কোথায় যাবো? আর ত্রিপুরা রিমোটের, এখানে আমাদের ইন্ডাস্ট্রি বলতে সেরকম কিছু নেই। সুতরাং আমাদের একটা বড় অংশ গভর্নমেন্ট জবের উপরে ডিপেন্ড করে থাকে, একটা বিটার ট্রুথ, এটা আমাদের অ্যাকসেপ্ট করতে লাগবে। সরকারের কাছে করজোরে নিবেদন, আপনারা মানে যত তাড়াতাড়ি সম্ভব রিক্রুটমেন্ট পলিসিটা একদম তাড়াতাড়ি শেষ করে জুন জুলাইয়ের মধ্যে যাতে আমাদের একদম এটা নিয়োগটা শেষ করা হোক।